আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আনিকা লেটেস্টের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের একটি কামিজ কিভাবে সহজ পদ্ধতিতে কাটিং করা যায় তা দেখাবো। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা যখন একটি কামিজ কাটিং করবেন তখন প্রথমেই যার জন্য কামিজটি কাটিং করবেন তার একটা সঠিক মাপ আপনারা নিয়ে নেবেন। যেমন লম্বার মাপ নেবেন, তারপর বডি, তারপর কমর, তারপর হিপ, গা থেকে মাপটা নেবেন, তারপর সাইড পারে কতটুকু হবে তার একটা মাপ নেবেন, গেয়ার কতটুকু দিবে তার একটা মাপ নেবেন, তারপর হাতের লম্বা কতটুকু দিবে এবং হাতের মুহুরি কতটুকু হবে তার একটা মাপ নেবেন, আর গলার মেজারমেন্ট অবশ্যই নিলে চলে, না নিলেও চলে, সমস্যা নেই, এটা বডি অনুযায়ী হয়। তো এখানে আমি মাপ নিয়েছি লম্বা 44 ইঞ্চি, আর বডি ফিটিং আছে 42, আর কমর আছে 37, আর হিপ আছে 43। ঠিক আছে ভিউয়ার্স, তো এখানে গেয়ার আমি 26 নিয়েছি, আর সাইড পারা হবে উপর থেকে 21 ইঞ্চি, আর হাতা উনি 6টাতে দেবেন, সেই জন্য হাতা নিয়েছি 6 এবং হাতার মুহুরি নিয়েছি 6.5। ঠিক আছে, এই মাপগুলো আপনারা নিয়ে তখনই কামিজটি কাটিং করতে হবে। তো ভিউয়ার্স, একটি কামিজ যখন আপনারা কাটিং করবেন তখন কামিজটিকে 4 বাস করে, তারপর 4টা বাস করে এভাবে 4টা বাস করে রাখবেন, আর হাতার কাপড়টা আলাদা কেটে আলাদা রাখবেন, সামনে বডি আলাদা কাটবেন, পিছনের বডি সব পার্ট টু পার্ট কেটে তারপর একটার পর একটা ফেলে তারপর কাটিং করতে। তো ভিউয়ার্স, এখন যখন আপনি কামিজটা কাটিং করবেন তখন 7টা মাপ আপনাদেরকে অনুসরণ করতে হবে। যে 7টা মাপ প্রথমে অনুসরণ করতে হবে, লম্বা, তারপর কাঁধ, তারপর মহরা, তারপর বডি, তারপর কোমর, তারপর হিপ ও গের। এই 7টি মাপ আপনারা অনুসরণ করে একটি কামিজ কাটিং করতে হবে, মনোযোগ সহকারে শুনবেন। তো ভিউয়ার্স, এখন আমি কামিজটি কাটিং করব। তো এখানে প্রথমে লম্বার মাপ নেব। প্রথমে লম্বার মাপ আমার এখানে আছে 44, যে কোনো লম্বাই হোক আপনি লম্বার সাথে 2 ইঞ্চি যোগ করবেন আপনারা। ঠিক আছে, তো এখানে লম্বার মাপ নিয়েছি 44 হলো 2 ইঞ্চি, 38 হলো 2 ইঞ্চি, 42 হলো 2 ইঞ্চি, তো এখানে আমি 44 লম্বা আছে, সেই জন্য আমি 2 ইঞ্চি লম্বা নিলাম। 44 এসে 2 যোগ করলে 46, তো আমি 46 লম্বা এখানে নিয়ে নিলাম, কোনো সমস্যা নাই, সরাসরি এইভাবে নিয়ে নেবেন। তো লম্বার মাপটা নেওয়ার পর আমি এইভাবে লম্বার দাগটা দিব, কাঁধে এবার দিয়ে দিব। ঠিক আছে, লম্বার মাপ নেওয়ার পর আপনার কাঁধের মাপ নেবেন। ঠিক আছে, তো কাঁধের মাপ আপনারা কাঁধের মাপ নিয়েও করতে পারেন, যেমন মাপ নেবেন, মাপ নেওয়ার পর কাঁধটাকে 2 বন্ড ভাগ করবেন, করার পর হাফিজির সাথে যোগ করবেন। কারো করে কাঁধ 14 ইঞ্চি থাকে, কারো করে কাঁধ 15 ইঞ্চি, 16 ইঞ্চি, তাহলে আপনার কাঁধগুলি ধরুন যার 14 ইঞ্চি তা হাফ করলে হইতেছে 7 ইঞ্চি, সাথে আধা হাফ ইঞ্চি যোগ করবেন। তাছাড়া আপনারা এত কিছু না করে ডাইরেক্ট সরাসরি কত বড়ির জন্য কত কাঁধ নিতে হবে সেটা আমি বলে দিচ্ছি, শুনুন। আপনার 27 থেকে 29 বডি হলে কাঁধ নেবেন 6 ইঞ্চি, লক্ষ্য করুন, ভালো করে খেয়াল করুন। আর যদি 30 থেকে 33 পর্যন্ত বডি হয় তাহলে কাঁধ নেবেন 6.5 ইঞ্চি, আর যদি 34 থেকে 38 পর্যন্ত বডি হয় তাহলে কাঁধ নেবেন আপনারা সরাসরি 7 ইঞ্চি নিয়ে নেবেন। আর যদি বডি আপনাদের 39 থেকে 42 পর্যন্ত হয় তাহলে সরাসরি আপনার কাঁধ 7.5 ইঞ্চি নিয়ে নেবেন। তাহলে এখানে আমার যার মাপে বানাবো কামিজটা তার বডি আছে 42 ইঞ্চি, তাহলে আমার কাঁধ নিতে হবে 7.5 ইঞ্চি। ঠিক আছে, এই জন্য আমি কাঁধ 7.5 ইঞ্চি নিচ্ছি। আপনার ভালো করে খেয়াল করে তারপর ভিডিওটি দেখে তারপর একটি কামিজ কাটিং করুন, সহজ, খুব সহজ। এই যে এভাবে নিয়ে আমি কাঁধ নিয়ে নিলাম। ঠিক আছে, এখন ভিউয়ার্স, লম্বা নিলাম, কাঁধ নিলাম, তারপর 3 নম্বর স্টেপে আসছে মহরা। মহরা আপনারা বিভিন্ন বডি অনুযায়ী মহরা মাপ আপনারা নেবেন। তো যাদের বডি 27, 28, 29 তাদের মহরা নেবেন 6, আর যাদের বডি 30 থেকে 33 পর্যন্ত আছে তাদের 6.5, আর যাদের বডি আছে 34 থেকে 38 পর্যন্ত তাদের নেবেন 7, 40 ও 7ই নিতে পারেন, খুব কমই হয়, যে বেশি মোটা হলে 7.5 নিতে হয়। তাহলে এখানে আমার বডি আছে 42, তা আমি কাত মহরা 7 নিব। এখানে আমি মহরা 7 নিলাম, এই যে দেখুন সুন্দর করে 7 নিলাম। 7 নেওয়ার পর ফিতা এইভাবে রেখে তারপর আপনারা সাইড ফারার দাগটা দিয়ে দেবেন। সাইড ফার আমি এখানে মাপ নিয়েছিলাম 21 ইঞ্চি, তাহলে উপর থেকে 21 ইঞ্চি নিচে আমি দাগটা দিয়ে দিব। ঠিক আছে, তো ভিউয়ার্স, কোমরের মাপটা কোথায় হবে, 13 থেকে 14 ইঞ্চি নিচে কোমরের মাপটা হবে। তাহলে 13 থেকে 14 ইঞ্চির মাঝামাঝি আপনি 13.5 ইচ্ছা করলে দিতে পারেন। যারা লম্বা তাদের জন্য 14 ইঞ্চি, যারা শর্ট তাদের জন্য 13 ইঞ্চি, আর যারা মিডিয়াম তাদের জন্য সবসময় 13.5 ইঞ্চি নেবেন কোমরের মাপটা। ঠিক আছে, এখন ভিউয়ার্স, বডি এখানে আছে 42, তো 42 এসে আমি কী করবো, অতিরিক্ত 4 ইঞ্চি যোগ করবো লুজের জন্য। তো যারা ফিটিং বেশি পরে তারা তাদের জন্য 3 ইঞ্চি যোগ করবেন, আর যারা মিডিয়াম
তাদের জন্য 4 ইঞ্চি আর যারা নাকি একটু লুজ পরে তাদের জন্য 5 ইঞ্চি যোগ করবেন মূল মাপে মূল বডির সাথে তো এখানে আমার মূল বডি আছে 42 তো 4 ইঞ্চি যোগ করলে হইতাছে 46 46 কে আমি 4 ভাগ করব 4 ভাগ করলে 23 23 এর অর্ধেক 11.5 আর সাথে 11.5 আমি এইভাবে নিয়ে নিব এইভাবে 11.5 নিয়ে নিলাম ঠিক আছে এখন বডির পর কোমর কোমর আছে 37 এখানেও আমি 4 ইঞ্চি যোগ করলে হইতাছে 41 41 কে 4 ভাগ করলে 10 200 হচ্ছে তো 10 200 আমি এখানে নিয়ে নিব মূল কথা বডি কোমর হিপ সাথে যোগ করে 4 ভাগের 1 ভাগ নিতে হবে আপনাদের ঠিক আছে এখন হিপ হিপ আছে এখানে 43 43 কে আমি 4 ভাগ করব 4 ভাগ সাথে 4 ইঞ্চি যোগ করব তাহলে হচ্ছে 47 47 4 ভাগ করলে হইতাছে আপনার 15 12 তো 15 12 আমি এখানে নিয়ে নিব এভাবে ঠিক আছে এখন আপনারা শেপ কাট দিয়ে বডি টু কোমর এভাবে দাগ দিবেন আবার হিপ টু কোমর এভাবে শেপ কাট দিয়ে দাগ দিয়ে দিবেন ঠিক আছে তবে অর্স নিচে সবার নিচে আছে মাপটা আমি দেখাতে পারছি না তো বলতেছি সবার নিচে আছে গ্যার গ্যার নেওয়া কিন্তু খুবই সহজ যত ইঞ্চি গ্যার দিবেন তার অর্ধেক নিয়ে নেবেন সরাসরি এখানে আমি গ্যার হচ্ছে আমার 26 তো আমি সরাসরি 13 নিয়ে নেব যত ইঞ্চি গ্যার হবে অর্ধেক নিয়ে নেবেন তো এখন আমি 13 অর্ধেক 26 অর্ধেক 13 নিয়ে নিচ্ছি দেখুন গিয়ার নেওয়া খুবই সহজ 7টি মাপ আপনারা অনুসরণ করবেন 7টি মাপ অনুসরণ করে কাটিং করলে আপনাদের সহজ হবে তো 7টা মাপ আবার বলছি প্রথমে লম্বার মাপ নেবেন 2 ইঞ্চি বেশি করে কাদ নেবেন কত বডির জন্য কত কাদ আমি বলে দিচ্ছি তারপর মোহর নেবেন তারপর বডি কোমর হিপ ও গ্যার ঠিক আছে প্রত্যেকটার সাথে 4-3 ইঞ্চি যোগ করে বডি কোমর হিপের সাথে 4 বা 3 ইঞ্চি আবার 5 ইঞ্চি যোগ করে আপনি 4 ভাগের 1 ভাগ নিয়ে বাস ইয়ে করে ফেলবেন এখন ভিউয়ার্স 1 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য 1 ইঞ্চি অতিরিক্ত কাপড় আপনারা এই দাগের বাইরে রাখবেন ঠিক আছে এটা সেলাইয়ের জন্য এখন মোহর আমি রাউন্ড শেপ করে দেব ঠিক আছে তো গলার পাশ সাধারণত আমি বকলম দিয়ে গলা কাটি যে কোনো বডি যদি আপনার 28 থেকে 29 30 33 পর্যন্ত বডি হয় তো গলার পাশ আপনারা 2.5 নেবেন 3 থেকে 2 শত কম আর যাদের বডি 34 থেকে 38 হয় তাদের গলার পাশ আপনারা 3 নেবেন আর যেগুলি 38 এর 39 থেকে 42 পর্যন্ত তাদের গলার পাশ 3.25 নেবেন বলে দিচ্ছি দেখেন এখন 3.25 আমি নিচ্ছি এই যে গলার পাশ 3.25 নিচ্ছি এখন ডাইরেক্ট সরাসরি কাটিং করে ফেলবো ভালো করে মনোযোগ সহকারে দেখবেন তো ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের হাতে ভিডিও চলে যায় দেখুন কীভাবে কাটিং আমি কিন্তু মূল দাগের থেকে 1 ইঞ্চি বেশি রাখি কেন সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় আপনারা বাইরে রাখতেই হবে নিচের গ্যারা একটু রাউন্ড শেপ করে দিবেন নিচের গ্যারটা একটু রাউন্ড শেপ করে দিবেন এই যে রাউন্ড শেপ করে দিবেন তো ভিউয়ার্স এখানে গলার পাশের সাথে আপনারা এই যে এভাবে কেচি দিয়ে দাগ দিয়ে দিবেন তারপর এই যে দেখেন সাইড পারের মাঝে এইভাবে দাগ দিয়ে দিবেন তারপর কোমরের মাঝে এভাবে দাগ দিয়ে দিবেন আর বডি কতটুকু সেলাই হবে সেখানেও একটু দাগ দিয়ে দিবেন ঠিক আছে এই যে ভিউয়ার্স দেখুন কামিজ কাটা হয়ে গেছে দেখুন এখন আমরা গলা কাটবো গলা এবং হাতা কাটবো ঠিক আছে আগে গলাটা কেটে নিই বকলমের উপর গলাটা কাটে পান গলা দেবো যে কোনো গলা আপনার বডিতে যতটুকু গলার পাশ নিয়েছেন ঠিক তদ্রুপ ততটুকু পাশেই আপনারা নিয়ে নেবেন গলার পাশ আমি 3.25 নিব এখানে ঠিক আছে যেহেতু 42 বডির জন্য 3.25 আমরা দাগ দিয়েছিলাম 3.25 আর গলার লম্বা নিব 6.5 তাহলে আরও আধা ইঞ্চি যোগ করে 7 ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য উপরে হাফ ইঞ্চি চলে যাবে এভাবে রাউন্ড শেপ করে পান গলা দিয়ে দিবেন যাদের স্লিম বডি তাদের জন্য গলার পাশ নেবেন 2.5 আর যারা একটু মিডিয়াম তাদের গলার পাশ নেবেন 3 আর যারা মোটা তাদের গলার পাশ নেবেন 3.25 এও গলার মাপ তাহলে ডিপ মোটা অনুযায়ী দিবেন ডিপ সাধারণত 5.5 6
साढ़े छः सात ए रकम हो थे। ये देखो बिहार पान कला काटल एन पिछन कला काटब चार 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 और अतिरिक्त हाफ इंच नहीं देव सेलर जो साढ़े चार नीते हमें पिछन कला राउंड हो आशा करी वीडियो मनोयोग सहकारे देखें एवं आमार पाशे थाका बेल आइकनटी अन कर दिबेन जाते नित्य नतून वीडियो आपलोड कर लेना हाथे चले जाए। এই যে ভিউয়ার্স গলা কাটলাম এখন ভড়িতে গলাটা কাটবো। যদি আপনারা বকলম আগে কাটেন এবং পরে ভড়িতে কাটেন তাহলে গলার শেপটা অনেক সুন্দর হয়। এই যে দেখুন আমি পিছনের গলাটা আগে কাটছি এভাবে বডির উপর রেখে তারপর কার্তিক ১৯ ২০ হলে একটু সেটে দিবেন এভাবে বডির উপর রেখে बकलम थे दुई सेता बेशी रेखे कपड़ा काटबें जाते सेलाई करा जाए। तो व्यूअर्स एखन काटबो सामने गला ठीक है। मेपे देखें जो साढ़े छय किंबा बेशी हो जाए तो छेटे दिबें ऊपर थे एक गलाटा এভাবে কাটলে গলা ইচ্ছা করলে আপনি ছোট বড় সব করতে পারবেন বড় হলে ছোট করে নিতে পারবেন। কাপড়টা দুই সুতা বেশি রেখে তারপর বডি কাপড়টা কাটবেন। তো ভিউয়ার্স আমার অন্য একটি কামিজের ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস লিখিত ডিটেইলস দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন। সেটা লিখিত দেওয়া আছে এই যে এভাবে তালপাত কাটবেন এটাতে আমি লিখিত দিলাম না ওই কামিজে লিখিত দিয়েছি সেজন্য ওইটা ফলো করলে আপনারা কিভাবে ये कर सब लिखे लिखे देव आई देख ये पान गला এই যে গুলগলা ঠিক আছে। এখন আমরা হাতা কাটব। হাতা উনি সরাতে দিয়েছে এটাকে থ্রি কোয়ার্টার হাতা কিন্তু উনি লম্বা ছয় দিয়েছে সরাতে গরমের জন্য সরাতে পড়বেন উনি। হাতা বিয়ার যত ইঞ্চি লম্বা হবে তার থেকে দুই ইঞ্চি বেশি নিয়ে আপনারা হাতা কাটবেন এবং হাতার ডাউন দিবেন সাড়ে তিন ইঞ্চি আর মহরা ওখানে যত ইঞ্চি দিয়েছেন দিয়েছেন তা থেকে এক ইঞ্চি বেশি নেবেন। তাহলে হাতা সারা ছয় তাহলে আট নেব ঠিক আছে। সাড়ে তিন ইঞ্চি এই যে এক দুই তিন সাড়ে তিন এই সাড়ে তিন ইঞ্চি আমরা ডাউন দিব হাতাটা এখানে নেব সাড়ে আট মুহুরি ওনার সাড়ে ছয় তাহলে সাড়ে সাত নিতে হবে এভাবে রাউন্ড দিয়ে দেবেন। ভিউয়ার্স আমার অন্য একটি ভিডিওতে কামিজের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস লিখিত দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ।